বাংলাদেশ একটা ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এটাকে ব্যবহার করে পলিটিক্যাল লোকজন পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার চেষ্টা করতেছে গুজব গুজব ছড়াচ্ছে আমি দেখলাম যে পিনাকি ভট্টাচার্য ওনার ইউটিউব কত আড়াই মিলিয়ন ফলোয়ার মতো উনি সেখানে বলতেছেন যে ভারত হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে চিপায় ফেলার জন্য বিপদে ফেলার জন্যে হচ্ছে ইচ্ছা করে এই বন্যা পরিস্থিতি তৈরি করছে ভারত হইতেছে খোদা আর কি ওরা খোদার কাছে দোয়া করছে যে খোদা আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিপদে ফেলতে চাই তুমি প্রবল ভারী বর্ষ বর্ষণ ঘটাও জানি আমরা এই কাজটা করতে পারি তারপর খোদা ডক ইয়ের মোদির পূজায় সাড়া দিয়ে তারপর এই ভারী বৃষ্টিপাত ঘটাইছে আর কি আচ্ছা তো দেখেন আমি এই কি জানি বলে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু যারা কুজব ছড়ান ওনারা আমি এটা নিয়ে আলোচনা কেন গুজব যে সরকার পতনের আওয়ামী লীগ সরকারকে কোনো মূল্যে পতন ঘটানোর জন্য গুজব ছড়াই হলেও পতন ঘটাইতে হবে যেটা আমি একমাত্র উল্টোতে আলোচনা করছি আচ্ছা তো এখন তো আওয়ামী লীগ সরকার নাই এখন তাহলে ওনাদেরকে কেন গুজব ছড়াইতে হবে ও আচ্ছা এখন ভারতের বিরুদ্ধে গুজব ছড়াইতে হবে যে কোনো মূল্যে কেন ভারতের আধিপত্য দমন করতে হবে তো যারা গুজব ছড়ায় আপনাদের কি ধারণা তারা ভারী ভারতের আধিপত্য থেমে গেলেও গুজব থেমে যাবে না থেমে যাবে না এটা হইতেছে চরিত্র যারা গুজব ছড়ায় তারা সবসময় দে উইল কাম আপ উইথ ডিফারেন্ট এক্সপ্লেনেশন যেই কারণে বলি যে ধরেন বিএনপির চাম্বাচগুলো ধরেন এতদিন বলে আসছে যে আমরা বিএনপির কোনো সময় খারাপ বলবো না আওয়ামী লীগের বিএনপির কোনো খারাপটা দেখব না আওয়ামী লীগের কোনো ভালোটা দেখব না কেন কারণ আওয়ামী লীগ সৈর্যশাসক তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে এই মুহূর্তে আমাদেরকে মুখ নিতে হবে আর কি আমাদের এই জন্য আওয়ামী মিলিগ নাই হয়ে গেছে সুরশাসক নাই হয়ে গেছে এখনও এদের চামবাজি শেষ হচ্ছে না কেন এই চলতেই থাকবে তো এটা বলছি এই জন্য মানুষের ক্যারেক্টার দেখবেন ক্যারেক্টার রিলেবল না হলে এই চলতেই থাকবে চলতেই থাকবে যাও তো এটা দুঃখজনক আর কি যে এবং পিনাকি ভট্টাচার্য যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বেশিরভাগই সম্ভবত গ্রামের নিরক্ষর মানুষজন তারা তো মনে হয় হাততালি দিচ্ছে শুনে ব্যাখ্যা শুনে তো যাই হোক তো আমরা সবাই জানি কী হইতেছে কেন হচ্ছে ভারী বর্ষণ হয়েছে বাংলাদেশের সাইডে ইন্ডিয়ার সাইডে দুই সাইডে খোদার তরফ থেকে মোদীর তরফ থেকে না যেই কারণে এই ভারী বর্ষণের কারণে এই অবস্থা বন্যার উৎপত্তি না তাইলে এখানে আলোচনা রিয়েল জায়গাগুলো কোথায় তাহলে কি এখানে ভারতের কোনো দায় নাই বা এই বন্যার প্রকটের আকারের পেছনে কি ভারতের কোনো দায় আছে কিনা ওয়াটেভার সেখানে রিয়েল আলোচনাটা যেখানে সেটা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত হইলে পানির লেভেল ওয়াটার লেভেল বাড়বে এটা আমরা সবাই বুঝি এবং ওয়াটার লেভেল বাড়লে বন্যা হবে এটা আমরা সবাই বুঝি সমস্যাটা যেখানে হয় ভারতের ভূমিকাটা যেই জায়গাতে সেটা হচ্ছে যে এই যে তারা বাঁধ দিয়ে রাখছে বাঁধ দিয়ে রাখা যেটা হইতেছে যে নর্মালি যদি বৃষ্টিপাত হইতো নর্মালি যদি ন্যাচারাল ওয়েতে ওয়াটার লেভেল বাড়তো তাহলে পুরো প্রসেসটা আস্তে আস্তে হইত এবং আপ স্ট্রিমে যেই দেশ আছে ভারতের সাইডে পানির উচ্চতা বাড়লে ডাউন স্ট্রিমে পানির প্রেসার আস্তে আস্তে আসতো এটা খোদার তরফ থেকেই আসতো এটা কিছু করার নাই কিন্তু পুরো প্রসেসটা আস্তে আস্তে হইতো মানুষ কয়েকদিন ধরে পানির উচ্চতা বাড়তো বন্যা হইতো মানুষের চোখের সামনে মানুষ দেখতো রিয়াক্ট করার সময় পাইতো এবং এখন যে ফ্ল্যাশ ফ্লাড হয় যেটা হঠাৎ করে পানি অনেক জোরে প্রবাহিত হয় ভাঙচুর করে নিয়ে যায় এই ধরনের ফ্ল্যাশ ফ্লাড আস্তে ধীরে হইতো তো প্রকট আকারটা ধারণ করতো না ক্ষয়ক্ষতির পরিমাণে কম হইতো মানুষ স্পন করা সময় পেতো এটা হচ্ছে ঘটনা এটা আমরা সবাই বুঝি না বোঝার কিছু নাই তাহলে কথা হচ্ছে যে কেন এরকম করে ফ্ল্যাশ ফ্লাড হয় অবশ্যই ভারতে যখন বৃষ্টিপাত হয় তখন তারা যখন বাদ দিয়ে রাখে তখন তাদের সাইডে পানির উচ্চতা যখন বাড়তে থাকে পানির প্রেশার বাড়তে থাকে তখন তারা বাঁধ খুলে দিতে হবে ভারত বাধ্য ভারত অপর বাঁধ খুলে দিতে কেন কারণ ভারত যদি এই অবস্থায় বাদ খুলে না দেয় তখন এই পানির প্রেশারের কারণে বাঁধ ভেঙে যাওয়ার চান্স থাকে এবং বাদ ভাঙলেও একই ঘটনাই ঘটবে আবার তো বিশাল মোমেন্টাম নিয়ে পানি আসবে আমাদের ওই ফ্ল্যাশ ফ্লাড হবে তো না প্রশ্ন এখন এই যে এখন আমরা স্টেপ বাই স্টেপ রিয়েল ইস্যুতে যাইতে হবে এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন ভারতেই এই দিচ্ছে ভারত কি বাদ দিতে পারে এই এটা হচ্ছে রিয়েল আলোচনা ঠিক আছে ভারত এই বাদ দিতে পারে না আন্তর্জাতিকভাবে যেসব নদী হচ্ছে ইয়ে করে কি বলে যে ইয়ের মধ্যে দিয়ে যায় যেসব নদী মানে কয়েকটা দেশের মধ্যে দিয়ে শেয়ার্ড ইয়ে আছে যাদের কয়েকটা দেশের মধ্যে দিয়ে শেয়ার্ড যেসব নদী সেই সব নদী চাইলে তারা ইয়ে করতে পারে না কি বলে এভাবে বাদ দিয়ে আটকে রাখতে পারে না কন্ট্রোল করতে পারে না এটা করা উচিত না হ্যাঁ এটা হচ্ছে যে এক্সপেকটেশন কিন্তু কথা হচ্ছে এই এক্সপেকটেশন অনুযায়ী কি আমাদের ইয়ে হয় আমরা মানে পৃথিবী কিভাবে চলে না পৃথিবী এভাবে চলে না কারণ হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র থেকে শুরু করে যে আন্তর্জাতিক আইন আছে প্রতি কোনো সম্মান না দেখানো বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা এগুলো আমরা দেখে আসতেছি এগুলা আমেরিকা করে ইসরায়েল করে রাশিয়া করে চায়না করে যার হাতে ক্ষমতা আছে সকল পাওয়ারফুল দেশ আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় নাও তাইলে হচ্ছে যে তাইলে এখন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা কি আমাদের বন্ধুরাষ্ট্র না তাদের কাছ থেকে কি আমরা এগুলা ভালো কিছু আশা করতে পারি না যে অন্যান্য দেশ হস্টাইল দেশরা যেরকম করে আচরণ করে সেটাই হচ্ছে সেগুলো হচ্ছে আসল জায়গা যে ভারত এখানে কেন হস্টেলিটি দেখা কেন আমাদের আচরণ করে না এই যে বাঁধ দিয়ে পানি নিয়ন্ত্রণ করে এটা পৃথিবীর অনেক দেশই করে করা উচিত না আন্তর্জাতিক হলেও কিছুটা হজম করে নিতে হবে টাইপের মেনে নিতে হবে টাইপের আচ্ছা এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আচ্ছা ঠিক আছে মাললাম তারা বাঁধ দিয়ে কন্ট্রোল করে শক্তিশালী দেশ আপস্ট্রিমে আছে এই খোদা তালার এই বেনিফিট দেয়া বেনিফিট তারা এক্সপ্লোয়ার করে তো সেক্ষেত্রে কি করণীয় আছে আমাদের সেক্ষেত্রে যেটা যে পানি হিসা বন্টন চুক্তি করা যে তোমরা সামারে এই পরিমাণ পানি রাখবো আমাদেরকে এই পরিমাণ দিবা তোমরা এইভাবে আমাদেরকে ড্রাই আউট করে ফেলবা না সামারে যেটা ভারত একদিন বন্ধুরাষ্ট্র হিসেবে করা উচিত কিন্তু সেটা তারা করে না সামারে ওরা পুরো পানি ধরে রাখে বাঁধ দিয়ে যে কারণে বাঁধ দিছে এবং আমরা এদিকে মরি আবার যখন বৃষ্টির মৌসুম আসে তখন এরকম করে হঠাৎ করে বাঁধ খুলে দেয় তখন ফ্ল্যাশ ফ্লাট হয় আমাদের এখানে তীব্র বন্যা দেখা দেয় তো এগুলো হচ্ছে আলোচনার জায়গা ইস্যুর জায়গা রাইট নাম্বার ওয়ান হচ্ছে ভারতের এইভাবে ইয়ে করা উচিত না বাদ দেওয়া উচিত না নাম্বার টু হচ্ছে বাদ দিলেও হয়তো সেভাবে করে হঠাৎ করে বাদ খুলে দেওয়া উচিত না এবং অ্যাগেন হঠাৎ করে বাদ খুলে তো দেয় যখন ভারী বৃষ্টিপাত হয় তখন এবং এটা বাদ রক্ষার স্বার্থে তাদেরকে দিতে হয় না কথা হচ্ছে বাংলাদেশকে তারা কেন কমিউনিকেট করে না টাইমলি যে আমরা বাদ খুলে দিতে যাচ্ছি তাহলে তো বাংলাদেশ প্রিপেয়ার থাকতে পারতো এটাও পুরোপুরি সত্য না অনেক ক্ষেত্রে অসত্য কথা বলা হয় গুজব বাজার বলে যেমন এইবারও দেখলাম যে বাংলাদেশ বন্যা ও কি দুর্যোগ অধিদপ্তর নাকি তারা বললো যে তারা তাদের সাথে ভারত সবসময় পানির উচ্চতা বাড়লে এটা কমিউনিকেট করে শেয়ার করে যে আমাদের সেটা পানির উচ্চতা বাড়তেছে কিন্তু বাঁধ খোলার ব্যাপারটা কমিউনিকেট করে না নাও কেন করে না এটা খুব সম্ভবত এটা কাইন্ড অফ মানে করতে পারা উচিত কিন্তু এটা সম্ভবত তারা মানে তুমি টাইপের অবশ্যই এইভাবে করে দেখে যে আমরা আমাদের সাইডে আমরা কি করব না করব আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা কিভাবে ডিল করবো এটা আমরা কোনো দেশের সাথে শেয়ার করতে বাধ্য না এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন বা সভরিন্টির প্রশ্ন এর এরকম এই টাইপের একটা অ্যাটিচিউড থাকতে পারে যেটা কোনো বন্ধু প্রতিম রাষ্ট্রের থাকা উচিত না সো সম্ভবত তারা পানির লেভেল বাড়লে সেই তথ্য বাংলাদেশের সাথে শেয়ার করে যেটা আমি দেখলাম সাক্ষাৎকার পরে যে বন্যা ও কি দুর্যোগ ব্যবস্থাপনা নাকি জানি ওটা দায়িত্বে যিনি আছেন উনি বললেন যে ওনারা গত তিন দিন ধরে জানতেন যে এই বন্যা আসতে যাচ্ছে তিন দিন আগে থেকে ওনারা জানতেন সো আনপ্রিপেয়ার্ড বাংলাদেশ ছিল এটা বলার কোনো বা মানে আনকগনিজেন্ট ছিল ছিল বলার কোনো সুযোগ নাই বাংলাদেশ জানতো বন্যা আসতেছে তিন দিন ধরে এখন ব্যাখ্যা তারা দিচ্ছেন যে বন্যা অধিদপ্তরের যিনি কর্মকর্তা যে এটা তীব্রতা এই মাত্রায় হবে ওনারা এটা ধারণা করেন নাই বা আশা করেন নাই এখন তীব্রতাটা নিয়ে এখন হচ্ছে ওনাদের প্রশ্ন তো এই যে আমরা যদি এখন বাস্তব মুখে আলোচনা করি পলিটিক্যাল ইয়ে না করে যে এখানে বাস্তব ভাবে কি আশা করা যায় কি করণীয় সেটা হচ্ছে যে ভারত যেহেতু এটা করতেছে করে আসতেছে তাহলে তাদেরকে আমরা আমাদের ন্যায্য পানি পাওয়ার জন্য সামারে সেটার জন্য আমরা যেটা ভারতের সাথে আমাদের যে লেভারেজ আছে সেটা ব্যবহার করতে হবে যে তোমরা যদি আমাদের সাথে এরকম না করো তাহলে আমরা তোমাদেরকে ট্রানজিট দিব না আমরা তোমাদেরকে আরেকটা কি আছে যে মংলাপুর দিয়ে দিচ্ছে আওয়ামী লীগ সরকার সেইগুলো করবো না রাইট

দুর্বলতা আছে আমাদেরও স্ট্রাকচারাল দুর্বলতা বলি ইনস্টিটিউশনাল দুর্বলতা বলি হোয়াট এভার বলি আমাদের দুর্বলতাকে আমরা অনেক সময় চাপাই দেওয়ার চেষ্টা করি আমরা জানতাম এই বোন আসতে যাচ্ছে তো আমরা কি লাভ হইলো তাতে করে রাইট তো আর একটা কি জানি বিষয় ও আচ্ছা এখন দেখতেছি যে কি জানি আবার শুরু হয়েছে ভারতের প্রোডাক্ট বয়কট আন্দোলন কেন ভারত বাংলাদেশে বন্যা দিল এই কারণে এই কমেডিগুলো নিয়ে আর কি বলবো আর বলতে ইচ্ছা করে না রাইট ওকে এতবার আপনারা কেমন প্রোডাক্ট বয়কট করেন আপনারা না ভারতের প্রোডাক্ট কয়দিন আগে বয়কট করে ফাটাই ফেলেন যে জিনিস বয়কট করে ফেলছেন অলরেডি আবার কিভাবে আপনারা বয়কট করতেছেন তাহলে কি একবার বয়কট করেন নাই এই ফাইজলামিগুলো দেখতে দেখতে আর ভাল লাগে না যাই হোক ভারতের প্রোডাক্ট কি বাংলাদেশেরা বয়কট করে পারবে বাংলাদেশের সব কিছু আসে ভারত থেকে ভারতের প্রোডাক্ট বয়কট প্রথমত করলে আমার ভারতের চেয়ে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব ভারতও ক্ষতিগ্রস্ত হবে ভারতের চেয়ে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব দ্বিতীয়ত আমরা ভারতের উপর এত নির্ভরশীল যে পর পর বয়কট করা লাগে এখানে কারণ আগের ভার আসলে আমরা রিলি বয়কট করি নাই আমি আপনাদেরকে একটা ভিডিও আলোচনা করে এই চ্যানেলে হ্যাঁ করে দেখাইছি তো ফিনিকি ভট্টাচার্য ভিডিও শেয়ার করছে যে একজন ভিডিও করতেছে সে বয়কট করবে ভারতীয় পণ্য গ্রোসারি স্টোরে গিয়ে যে সে বয়কট করতেছে বলতেছে এটা কি ভারতের নাকি আর থেকে আসে বলতেছে হ্যাঁ সো এটা কি ভারত থেকে আসে নাকি হ্যাঁ বলতেছে না ভারতের জিনিসটি বলা ওইটা কি ভারতের থেকে আসে নাকি যে হ্যাঁ সে আসলে যেটা নিতে আসছে ওইটা নিবেই সে সে নাটক করতেছে যেগুলো ওইগুলো আসলে নিবে না তারপর লাস্টে বলতেছে ধুর ও সব ভারতের জিনিস আমরা তো বয়কট করতেছি নিবো না আচ্ছা ওইটা দেন আধা কেজি ওমা সে যেটা বললো আধা কেজি দেন এই টিকটকে কিন্তু ওই লোক বলছে যে ভারত থেকে আসে তো তুই না ভারতের প্রোডাক্ট বয়কট করতে আসছি তাহলে ওটা নিচ্ছিস কেন রাইট আমি আমার এপিসোড আলোচনা করে দেখেছি গ্রামের ইয়ে তো বলতো সে বুঝে ওঠে না এর যে সে ভিডিও করতে আসছে তামাশা করতে যে আমি এই ভিডিও করলে ভিন্ন কি ভট্টাচার্য শেয়ার দেবে কিন্তু এ যে ধরা খেয়ে যেতেছে ওর টুক নাই যে আমি চোখের সামনে ধরা খেয়ে যেতেছি কি করতেছি না করতেছি মাথা খারাপ তো যাই

তো সেই সরকার তো চেঞ্জ হয়ে গেছে তা এখন কেন আমার আমাদেরকে বয়কট করতে হবে কেন এখন আমরা আমাদের সরকারকে চাপ দিব আমরা আমাদের সরকারকে বলবো যে তোমরা এই যে ট্রানজিট চুক্তি বাতিল করো বা ট্রানজিট বা হয়ে গেছে কিনা বাতিল করা যাবে কিনা এজন্য ওই যে মংলা পোর্ট নিয়ে বা আরও যেসব ভারতের চাওয়া আছে যে সেগুলো নেগোশিয়েট করো এখন আমরা সরকারের উপর চাপ দিব যে তোমরা নেগোশিয়েট করো আমাদের সরকার বদলাইছে এখন সরকারকে চাপ দেওয়ার আর আমাদের পরিস্থিতি তৈরি হয়েছে যে সরকার হোপফুলি আমাদের কথা শুনবে এই কারণে তো আগে সরকারকে আমরা সরাইছি তো এটা হচ্ছে রাইট জিনিস যে আমরা সরকারের উপর চাপ কি কী প্রোডাক্ট বয়কট করা প্রোডাক্ট আচ্ছা করেনি করতে থাকেন